এক্সামের টেকনিকের ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত বন্ধুরা কলকাতায় একটি হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই ভিডিওতে সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি বন্ধুরা এই যে কোম্পানিতে তোমাদের নিয়োগ হচ্ছে এটি কিন্তু সরকারের অনুমোদিত একটি কোম্পানি এবং এখানেই তোমাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে জব পোস্টিং রাখা হবে তোমাদের কলকাতাতে বিস্তারিত ইনফরমেশন জানার জন্য অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যেখানে দেখাবো যে কীভাবে তোমরা যে আবেদন করবে কবে তোমাদের ইন্টারভিউ ডেট রাখা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কী এবং কি কি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরি করে ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অতি অবশ্যই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল প্রেস করে অনলোটিফিকেশনে ক্লিক করে দেবে তাহলে যখন কোনো চাকরি করার ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেল আপলোড করবো তোমাদের কাছে ওটা নোটিফিকেশন নোটিফিকেশান পৌঁছে যাবে এবং অতিবশ্যই ভিডিও লাইক করতে শেয়ার করতে ভুলবে না বন্ধুরা চাকরির বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে হল লাইফ কেয়ার লিমিটেডের তরফ থেকে এখানে তোমাদের যেটা বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ একটি কোম্পানি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউ মাধ্যমে দুটি আলাদা আলাদা পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে তোমরা ছেলে মেয়ে উভে কিন্তু ইন্টারভিউ দিতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে হচ্ছে ডাবল 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 ডট লাইফ কেয়ার এইচ ডবল এল ডট কম অফিসিয়াল ওয়েবসাইট এন্টার করলে ওয়েবসাইটে তোমাদের কাছে এই ধরনের শো করবে যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কেরিয়ার এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন আসবে দেখতে পাচ্ছ এবং একটু নিচে কোনো হবে জব অপরচুনিটি প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ওয়াক ইন সিলেকশন ফর দ্য পোস্ট পজিশন অফ ফার্মাসিস্যান্ড ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট অন ফিক্স ট্রাম কন্ট্রাকচার বেসিস এখানে তোমাদের ফার্মাসিস্ট এবং ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট এই দুটি পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে কন্ট্রাকচার বেসিসে অর্থাৎ অস্থায়ীভাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা ক্লিক করলে তোমাদের কাছে কিন্তু এই ধরনের একটি পেজ ওপরে আসবে দেখতে পাচ্ছ এবং এখানে ডাউনলোড দেখতে পাচ্ছ তোমরা এখানে ডাউনলোডে এখানে ক্লিক করবে ডাউনলোডে এখানে ক্লিক করলে তোমাদের কাছে কিন্তু এই ধরনের একটি নোটিফিকেশান পিডিএফ ডাউনলোড হয়ে আসবে যেখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে অক্টোবর দু হাজার এবং তোমাদের এন্ড অর্থাৎ শেষ তারিখ বলা হয়েছে উনত্রিশে অক্টোবর দু হাজার একুশে দেখতে পাচ্ছ পুরো একটা নতুন বিজ্ঞপ্তি একটি প্রকাশিত হয়েছে এখানে তোমাদের যে এইচ ডবল অ্যান্ড লাইফ কেয়ার লিমিটেড অর্থাৎ হল এর যে যে এই সময় এই কোম্পানির সম্বন্ধে এখানে তোমাদের বলা হয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো এই পিডিএফটি ডাউনলোড করে এখানে তোমাদের বলা হয়েছে যে রিটেল বিজনেস ডিভিশন অফ হল কেয়ার লিমিটেড হ্যাস সেট আপ অমৃত ফার্মাসিস্ট অ্যাট এআইএমএস কল্যাণী বাসন্ত পূর্ণিয়ার কল্যাণী ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের পোস্টিং রাখা হবে এখানে তোমাদের যে অমৃত ফার্মাসিস্ট অ্যাট এআইএমএস কল্যাণীতে তোমাদের নিয়োগ করা হবে ফার্মাসিস্ট এবং ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট এই দুটি পোস্টে নিয়োগ হচ্ছে ইন্টারভিউ ডেটটি তোমাদের রাখা হয়েছে দেখতে পাচ্ছ উনত্রিশে অক্টোবর দু হাজার একুশে নির্দিষ্ট স্থানে গিয়ে সরাসরি তোমাদের ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ ডেট উনত্রিশে অক্টোবর দু হাজার একুশ রিপোর্টিং টাইম যেটা তোমাদের বলা হয়েছে সকাল দশটা থেকে দুটার মধ্যে রিপোর্টিং টাইম ইন্টারভিউর জন্য এই স্থানে তোমাদের হাজির হতে হবে স্থানটি বলা হয়েছে সুইট নাম্বার ছশো চোদ্দো ছ নম্বর ফ্লোর কৃষ্ণা বিল্ডিং দুশো চব্বিশ এ এজেসি বোস রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান সেভেন কলকাতা ফোন নাম্বারটি এখানে বলা হয়েছে জিরো ডবল থ্রি ডবল টু নাইন জিরো ফাইভ টু সেভেন ফোর অথবা ডবল টু নাইন জিরো ফাইভ টু সেভেন ফাইভ এ হচ্ছে তোমাদের যে অ্যাড্রেসটি এবং ফোন নাম্বার আরও যদি কিছু ইনফরমেশান তোমরা পেতে চাও অথবা যদি সরাসরি তোমরা ডাইরেক্ট এই অফিসের সাথে কথা বলতে চাও তাহলে কিন্তু তোমরা ফোন করে কিন্তু ইনফরমেশান পেতে পারো ফার্মাসিস্ট পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বি ফার্ম অথবা ডি ফার্ম যদি বি ফার্ম হয়ে থাকো তাহলে ফ্রেশার হয়ে তোমরা আবেদন করতে পারবে যদি ডি ফার্ম হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তিন বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং যেটা ইম্পর্টেন্ট বলা হয়েছে ফার্মাসিস্ট কাউন্সিল রেজিস্ট্রেশন ইজ মাস্ট অর্থাৎ যে ফার্মাসিস্ট কাউন্সিলিংয়ের যে রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু করে থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে জন্য গ্র্যাজুয়েট পাশ হয়ে থাকতে হবে সাথে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইন হসপিটাল অথবা হেলথ ইন্ডাস্ট্রিতে তাহলে কিন্তু ফার্মাসিস্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমরা এখানে ইন্টারভিউ দিতে পারবে এই দুটি তোমাদের পোস্টে নিয়োগ হচ্ছে শিক্ষাগত জগতে কী কোথায় ইন্টারভিউ হবে রিপোর্টিং টাইম কী এবং কবে তোমাদের ইন্টারভিউ হবে সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করলাম আশা করি তোমরা সমস্ত বিষয়গুলি ক্লিয়ারলি বুঝতে পেরেছো এখানে বলা হয়েছে ইন্টারভিউ যারা পাশ করবে তাদেরকে কিন্তু যে রিটেন টেস্টে ডাকা হবে যেখানে তোমাদের তিরিশ মিনিটে এবং পঞ্চাশ মার্কসে তোমাদের পরীক্ষা হবে বয়সের সীমা রাখা হয়েছে সাঁত্রিশের মধ্যে এক দশ দু হাজার একুশে হিসেবে বয়সের সীমা গণনা করা হবে এক্ষেত্রে বলে রাখি এস সি এস টিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং পিডাব্লিউডিটা দশ বছর বয়সে ছাড় পাবে যেটি গভর্নমেন্ট সরকারি যে রুলস অনুযায়ী কিন্তু এই ছাড়টি কিন্তু এখানে দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছ জেনারেল টার্মসের কন্ডিশন কিছু বলা হয়েছে বেশ কয়েকটি পয়েন্ট তোমরা এখানে দেখে নিতে পারো তো এছাড়াও কিন্তু চাকরির খবরটি যেটি তোমাদের হল লাইফ কেয়ার লিমিটেডের তরফ থেকে বারো আসে নদীয়া ডিস্ট্রিক্টের কল্যাণীতে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে দুটি পোস্টে আশা করি এই নোটিফিকেশান পিরিয়ডটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট করবে আমি তার রিপ্লাই দেবো এবং বলে রাখি প্রতিনিয়ত এ ধরনের চাকরি খবর ভিডিও পাওয়ার জন্য অতিবশ্যই কিন্তু তোমরা এক্সামের অ্যান্ড টেকনিক্যাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিপেশনে ক্লিক করে দেবে তারা যখন কোনো চাকরি খবর ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমরা চ্যানেল আপলোড করব তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মধ্যে পৌঁছাবে এবং অতিবশ্যই ভিডিওটি লাইক করতে শেয়ার করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ